বলি আগে, আমি কথাটা বলি আগে, আমি জানি আসিফ নাস্তিক, উনি নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন নাস্তিক। দেখি তো আমরা আপনার কাছে কথাটা বলতে চাচ্ছি যে আপনি কোন ধরনের নাস্তিক। আপনার বাবা মা মুসলমান, আপনি হচ্ছেন নাস্তিক, এই জন্য কথাটা আপনার বাবা মা জিজ্ঞেস করছি। আপনার বাবা মা যখন আপনার জন্ম দিছে, আপনি কি জানেন যে আপনার বাবা মা কত বছর বয়সে বিয়ে করছে আপনি কি লিখে রাখছেন? আপনার বাবা মা কোন ধর্মে ছিল আপনি কি লিখে রাখেন? আপনি কি জানেন যে আপনার বাবা কি জানেন? তা আপনার বাবা মার খবর আপনি জানেন না, তা মানসিক নিয়ে টানাটানি করেন, এটা তো বোকার মতো কাজ। আপনার বাবা মা কত বছর বসে বিয়ে করছে আপনি জানেন? কথা আমি বলি তারপর আপনি বলেন। আমি আপনার কথা আপনাকে এখন মিউট করে রাখতেছি, আপনাকে মিউট করে রাখতেছি। চিল্লায় না ভাই, চিল্লায় না, যে আপনি আর কথা এখন কেউ শুনতে পাচ্ছেন, আপনাকে মিউট করে রাখছি, আপনাকে মিউট করে রাখছি, আপনার কথা এখন কেউ শুনতে পাবে না। আপনি যতটুকু বলেছেন ততটুকুর উত্তর আগে দিয়ে নিই, আগে ওই কথা শোনেন। এখানে চিৎকার করে লাভ নাই ভাই, এইখানে আপনারা চাপাতি নিয়ে যে লুঙ্গি কাঁসা দিয়ে যে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করবেন জঙ্গিদের মতো, আপনার জঙ্গি নবীর মতো, এই কাজটা তো এখানে করতে পারবেন না। হ্যাঁ, এ আপনার নবী ছিল একজন জঙ্গি, সে যে মানে কোপাকুপি করতো, হ্যাঁ, নাস্তিকদের কোপাইতো, নাস্তিকদেরকে মেরে ফেলতো, আপনার নবী হুকুম দিয়ে গেছে, হ্যাঁ, মুরতাদদেরকে কল্লা উড়াইয়া দাও, মুরতাদদের জবাই করে ফেলো, মেরে ফেলো, এই হুকুম দিয়ে গেছে আপনার জঙ্গি নবী। সেই কাজ তো ভাই আপনারা এখানে করতে পারবেন না, এটা তো অনলাইন। হ্যাঁ, এখানে আপনি আমার কোপাইলেও আপনি মনে করেন চাপাতি দিয়ে মোবাইলের উপরে কোপ দিলেন, তা দিয়ে তো আমার কিছু যাবে আসবে না, আপনার মোবাইল ভেঙে যাবে, ঠিক আছে? এখানে চিৎকার চেঁচামেচি এখানে কোনো হাউ কাউ করে লাভ নাই। আপনি যে বললেন যে আপনি যে যেটুকু বললেন সেটুকুর উত্তর আমি দিয়ে নিই আগে, তারপর আপনার আবার আপনাকে আনমিউট করবো, আবার আপনার সাথে কথা বলবো, কিন্তু যতটুকু বলেছেন ততটুকুর উত্তর আগে দিয়ে নিই। আপনি বললেন যে আমি আমার বাপ মায় কবে বিয়ে করছে বা কত বছর বয়সে বিয়ে করছে এটা আমি না জানি না, তাইলে আপনি কেন আল্লাহরে ইয়া বিশ্বাস করেন না, ধর্মরে বিশ্বাস করেন না? প্রথমত আমি জিজ্ঞেস করতে চাই, আপনি মুসলমান কি না? জি না, আমি মুসলমান না, আমি নাস্তিক। আচ্ছা, আপনার বাবা মা? বাবা মা মুসলিম ছিল, কিন্তু বাবা মা মুসলিম থাকলেই যে মানুষের মুসলিম থাকতে হবে এমন তো কোনো কথা নেই ভাই। এখন আবার বাবা মা কি করেন, এখন কি মুসলিম না? বাপ মা কি করে, আমি তো বললামই বাপ মা মুসলিম। ওই তো বলতেছি, ওই যে নাকি বাবা মা মুসলিম, এই তো? হ্যাঁ, সেটা তো বললামই তো ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার ভাই বোন কয়জন? ভাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তো এখানে আমরা আলোচনা করি না। হ্যাঁ, আপনার আপনার মানে ভাই, আমি কথা, আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব, একটু নিজেকে মিউট রাখেন, আমার আমার কথাটা শেষ হোক তারপরে। হ্যাঁ, আপনি কি করেন, আপনার চাচা শ্বশুর কি করে, আপনার বউ কি করে, আপনার বউয়ের বয়স কত, আপনার মানে পলার বয়স কত, এত তো ভাই জানার দরকার নেই আপনার। আমরা এখানে যে আলোচনাগুলো করি সেই আলোচনাগুলো হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। আচ্ছা, যুক্তি বিয়ে কথা বলার জন্য আনোয়ার ভাই, আনোয়ার ভাই একটু আমার কথাটা দেন, আমার কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, কথার মাঝখানে মাঝখানে কথা বললে এটা মানে মানে আরেকজন আরেকটা পক্ষ একটু ইয়া হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, বুঝছেন? একটু কথাটা শুনেন, তারপর কথাটা শুনে তারপর আপনি আবার বলবেন, আপনাকেও বলতে দিব, কোনো সমস্যা নেই। আসছেন যখন তখন আপনি অনেকক্ষণ থাকেন, অনেকক্ষণ কথাবার্তা বললেন, আপনি যদি কোনো যুক্তি দেখাতে চান অবশ্যই দেখাবেন, কোনো সমস্যা নেই, আপনার যুক্তি আমরা শুনবো, অনেকক্ষণ সময় নিয়ে শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু অস্থির হয়েন না আর আমার কথার মাঝখানে কথা বলেন না, ঠিক আছে? তাহলে একটু ইয়া হয়, বিরক্তি লাগে। তো যেটা বলছিলাম যে আমরা এখানে আলোচনা করি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে, দলিলের ওপর ভিত্তি করে ধর্ম, দর্শন, বিজ্ঞান এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি। এখানে ব্যক্তিগতভাবে আমার বাপে কি, মায়ে কি, মায়ে কি চাকরি করতো, বাপে কি চাকরি করতো, এগুলা ভাই ব্যক্তিগত আলাপ। ব্যক্তিগত আলাপ যদি করতে চান তাহলে আমার মানে আমার এগুলো জানি না, আপনি কি করবেন? আপনি তো আমার সাথে মেয়ে বিয়ে দিবেন না, তাই না? বা আমার সাথে তো আত্মীয়তাও করবেন না, তাই না? দরকার কি ভাই, আমি কোথাকার কে, কী করি না না করি, কোথায় ঘুমাই, কবে খাই, কখন খাই, কি খাই, কি খাইতে ভাল লাগে, এত ভাই ব্যক্তিগত বিষয়ের মানে ভিতরে যাওয়ার দরকার নেই। আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেখানে আমরা থাকি, সেই বিষয়ে আপনি কথা বলেন। এখন আপনি আমাকে বলেন যে এই যে প্রশ্নগুলো আপনি করলেন যে আমি নাস্তিক কি না, না এটা তো ভাই আপনার জানার কথা। আপনি যদি আমার লাইভ দেখে থাকেন বা বাংলাদেশের এমন কোনো হুজুর নাই, এমন কোনো আলেম নাই যে আমার নাম জানে না। হ্যাঁ, আমার নাম সবাই জানে, আমার নাম বাংলাদেশের মানে মানে হাজার হাজার মুসল্লি আমার আমার ফাঁসির দাবিতে 2013 সালে 10 লাখ মানুষ ঢাকা ঘেরাও দিছিল হেফাজতে ইসলাম। তো আমার নাম আপনি জানেন না, আমি যে নাস্তিক এটা জানেন না, এটা আমি বিশ্বাস করি না, আপনি ভালোভাবেই জানেন। তো আপনি যেটা জানেন সেটা আবার কেন জিজ্ঞেস করছেন? আপনি এমন কিছু জিজ্ঞেস করেন যে এখান থেকে আমরা কিছু যুক্তি তথ্য প্রমাণ পাবো,
যেটা দিয়ে আমরা কিছু আলোচনা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমি কথাটা কেন জিজ্ঞেস করতেছি আপনার, এই জন্য জিজ্ঞেস করতেছি যেহেতু আপনি নাস্তিক, তা আপনার বাবা মার কথা জিজ্ঞেস করতেছি। আপনি তো আপনার বাবা মা তো ঘরে তো জন্ম নিয়েছেন, তাই না? বলেন। অবশ্যই, মানে সব মানুষই তো কারো না কারো ঘরে ঘরে বা বাইরে জন্ম নেয় বা হাসপাতালে জন্ম নেয় ভাই, মাইন্ড করেন না। আমি তো এখন উত্তর দিচ্ছি ভাই, আমার আমার কথাটা, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এখন আমি উত্তর দিচ্ছি। এখন একটু নিজেকে নিজেকে একটু কন্ট্রোল করেন, আমার উত্তরটা শেষ হলে তারপর আপনি আবার বললেন। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় জন্মগ্রহণ করে, কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করে। হ্যাঁ, কিন্তু যখন একজন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে না। আচ্ছা, আপনি কি, আচ্ছা আপনাকে একটু আমি মিউট করছি, মিউট করছি। আনোয়ার ভাই, আপনার ওইখান থেকে আমার কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আপনি কি অন্য কোনো ট্যাবে এইটা খুলে রেখেছেন, এই আমাদের এই লাইভ শোটা খুলে রেখেছেন? কারণ দর্শকরা কিন্তু শুনতে পাবে না। না না, কোনো ইয়ে করিনি আমি, আমার কথা আবার আপনার পেছন থেকে শোনা যাচ্ছিল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আবার ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এইভাবেই থাকেন। হ্যাঁ, আর কিছু করেন না, গুতাগুতি করেন না, আপনার এই যে ডিভাইসে কিছু। হ্যাঁ হ্যাঁ, গুতাগুতি করেন না, আমি মানে গুতাগুতি করলে দেখা যাবে ইকো হবে, আমার কথা আবার আপনার পিছন থেকে প্রতিধ্বনি হয়ে শোনা যাবে, তখন দর্শকরা কিছু শুনতে পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, আপনাকে একটু মানে জানায় রাখলাম। তো আমি যেটা বলছি যে আমি যখন জন্মাইছি তখন তো ভাই আমি তো জন্ম যেই শিশুটা নেয় সেই শিশুটার কোনো ধর্ম থাকে না, সেই শিশুটা থাকে ধর্মহীন। পরে যেই পরিবারের ভিতরে জন্মাইছে সেই পরিবার তার উপরে একটা ধর্ম চাপায় দেয়। হ্যাঁ, মুসলমান ফ্যামিলি হইলে বলে তুই বেটা মুসলমান, হিন্দু ফ্যামিলি হইলে বলে তুই বেটা হিন্দু, খ্রিস্টান পরিবারে হইলে বলে তুই বেটা খ্রিস্টান। ওই বাচ্চাটা কখনো জানতেই পারে না যে মানে বুঝতেই পারে না এটা কি হইলো, এবং যখন একটু বাচ্চাটা বড় হয় তখন তাকে এই জিনিসগুলো শেখায়। হিন্দু পরিবারে হইলে বেদ পড়ায়। হ্যাঁ বলেন, কিছু বলবেন আপনি? আসিফ ভাই, আসিফ ভাই, ঠিক আছে, আমি জানি আমি যেটা বলতে চাচ্ছেন, আমি সবে বুঝি, সবে জানি। একটা শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু এমনি এমনি জন্ম নেয় না, বাবা মার মাধ্যমেই এই পৃথিবীতে আসে। আর এটারে কেউ না কেউ একজন চালায় বা কেউ না কেউ একজন আসে, তিনি হচ্ছেন সেই আল্লাহ। এটা কি কোনো প্রমাণ আছে? সেটা সেটা আপনি বললেই তো ভাই হয়ে যাবে না। না না ভাই, আমি বলি না, না কথাটা বললেই তো হবে না, আপনার এখানে দলিল প্রমাণ সহকারে না, এখানে 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 আমার লাইভে, আমার লাইভে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া কোনো কথা আমি বলতে দেই না ভাই। আমি যদি বলি, আহা আমার কথা শুনেন, আমি যদি এখন বলি যে আপনি যে জন্মাইছেন সেটা আমি আমি হচ্ছে কি টুকটাক জাদু মন্ত্র করছি এই জন্য আপনি জন্মাইছেন, আমি হচ্ছে আল্লাহ পাক, আমি সেই আল্লাহ পাক, আমি মহাবিশ্ব সৃষ্টি করছি, সব বাচ্চার কাছে আমি জন্ম দিচ্ছি, এখন আপনি আমার কাছে যদি প্রমাণ চান আমি কমু যে না প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই বিশ্বাস করার লাগবো, বিশ্বাস না করলে আল্লাহ 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 আল্লাহু আকবার বইলা কল্লা ফালাই দিব। যেমন ইসলামে মুরতাদদের শাস্তি বা মনে করেন মানে কাফেরদের জন্য এই জিনিসগুলা বলা হয় যে কাফেরদেরকে মেরে ফেলতে হবে, কাফেরদের জোরপূর্বক ধর্মান্তরিত করতে হবে, মানে মুরতাদদেরকে মেরে ফেলতে হবে। আমি আপনাকে দাবি করলাম, আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন, অবশ্যই বলবেন। আপনি বলেছেন যে আপনি একলাফে ভাই, আপনাকে একটু মিউট করি তাহলে, আপনি কথার মাঝখানে কথা বলছেন। আপনি একলাফে মগডালে উঠে গেলেন, আমি আপনাকে বললাম যে একটা বাচ্চা তো কোনো ধর্ম নিয়ে আসে না, সেখান থেকে আপনি একলাফে ধর্ম নিয়ে আসে না, একটা পরিবারে জন্ম নেয়, এটা আমার আল্লাহ আল্লাহ পাকি করে, কেউ না কেউ জন্ম, কেউ না কেউ সৃষ্টি করছে, আল্লাহ পাকি সৃষ্টি করছে, একেবারে কোনো তথ্য, কোনো প্রমাণ, কোনো যুক্তি ছাড়া হুদাহুদি আপনি একটা দাবি করে বসলেন। আপনার কাছে আমার মানে চাওয়াটা হচ্ছে এই কথাটা যে আপনি এখানে বললেন এইটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি না, আপনার আল্লাহ পাক বা খাল্লা পাক বা মাল্লা পাক বা জাল্লা পাক যেই করে থাকুক সেইটার কোনো প্রমাণ আপনার কাছে আছে, নাকি আপনি হুদাহুদি কথাটা বললেন? আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, আপনি প্রমাণটা দেন। আসিফ ভাই, আমি কথা বলতেছি, আপনি একটু শিষ্টাচার হয়ে কথা বলবেন, কোনো বাজে ভাষা বা কোনো বাজে কথা, কাউকে গালি গালাজ, যে কাউকে হোক ভাই, আমি এখন পর্যন্ত আমি কোনো গালি গালাজ ভাই, না 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 আমার কথা বলি নাই, আপনি যে ভাষাটা এর আগে একটা বলছেন
মিন করি বলছেন আমার কি বলছি কি বলছি না বলছেন আপনি আল্লাহকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন আরে আপনার আপনার আল্লাহ হচ্ছে একটা যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা নোংরা কথা বলছে আপনার এই বাল্লা পাক মাল্লা পাক চাল্লা পাক লাল্লা পাক কাল্লা পাক আল্লা পাক এ পাঠাইছে যে নবীকে সেই নবী হচ্ছিল একটা বিশ্ব লুচ্চা একটা বিশ্ব লম্পট একটা ধর্ষক লোক একটা নবী মোহাম্মদ ছিল একটা ধর্ষক লোক হ্যাঁ একটা বিশ্ব লুচ্চা একটা ছিল ঠিক আছে এই লোকের ইয়া নিয়ে যখন আপনি আসবেন আমার কাছে তখন তো আমি এগুলো বলবো এগুলো বলবো না কেন এগুলো আপনারা বলে কি আপনাদের কি করবেন আপনি আল্লাহ আল্লাহ একবার বলে আমার কল্যাণ নামায় দিবেন কি করবেন আপনি বলেন আপনার নবী যে একজন ধর্ষক ছিল এবং আপনার নবী যে একজন লম্পট ছিল এটা তো ভাই কেউ অস্বীকার করতে পারবে না আমি দলিল প্রমাণ সহ দেখাই দিব আপনাকে আপনার নবী একজন ধর্ষক ছিল আপনি এটা অস্বীকার করতে পারবেন আপনার নবী শিশু ধর্ষণ করে নাই আপনার নবী দাসী ধর্ষণ করে নাই এগুলো আপনি অস্বীকার করতে পারবেন গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলেই না আপনার নবী রেপ করে নাই এটা আপনি অস্বীকার করতে পারবেন সহি হাদিসের ভিতরে পরতে পরতে লেখা আছে এগুলো সিরাত গ্রন্থের ভিতরে পরতে পরতে লেখা আছে এগুলো আপনি অস্বীকার করতে পারবেন মুখ বললেই হইল আমি প্রত্যেকটা জিনিস প্রমাণ করব দেখবেন আপনি প্রমাণগুলো দেখবেন আপনার নবী যে এই এই আপনার বিশ্ব লুচ্চা নবী আপনার নবী মোহাম্মদ যেই কাজগুলো করছে কি করে নাই সেগুলো কি আপনি দেখতে চান বলেন আপনি যদি দেখতে চান আমি আপনাকে হাদিসগুলো বের করে দেখাবো আপনাকে আমি মোটে অসম্মান করিনি আপনার সাথে কথা বলতে চাইছি আমি যুক্তিসঙ্গত সেটা কোনো ভাষা কাউকে গালিগালাজ না দিয়ে আমি একটা গালিগালাজ করি নাই আমি যেটা সত্য সেটা শুধু বলেছি একজন ধর্ষককে ধর্ষকই বলতে হবে একজন লুচ্চাকে লুচ্চাই বলতে হবে না ভাই আপনার কইছে গালিগালাজ করা যাবে না আমি একটা গালিগালাজ করি নাই আমি একটা গালিগালাজ করি নাই যেটা সত্য যাকে চোর তাকে চোর বলা তো গালি না আচ্ছা বলেন একটা একটা লোক চোর চোরকে চোর বলা কি গালি হইল আমার কাছে যদি প্রমাণ থাকে আপনি বলতেছেন যে আমার সাথে কথা বলার রুচি নেই তাহলে আসছেন কেন তাহলে আসছেন কেন আপনার যদি কথা বলার রুচি না হয় তাহলে আসছেন কেন ভাই আপনি কথা তো বলতে দিতেছেন না আমারে কথা তো অবশ্যই বলতে দেব কিন্তু আপনি কি কথাটা আপনি তো বলতেছেন আমার সাথে কথা বলার রুচি নেই তাহলে আপনি বসে আছেন কেন আপনাকে একটা কথা বইজে বুঝে কথাটা আমি যখন বলবো আপনি আগে শুনবেন শোনার পরে আপনি অন্য জায়গায় যাবেন তা আপনি যে আমাকে আপনি আমার আপনি ভাই আমার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলেন যে আমি নাকি গালি অভিযোগ করি তো আপনাকে এই যে আপনি বললেন গালি দিচ্ছি আমি নাকি গালি দিচ্ছি আমি একটাও গালি দিইনি কাউকে আপনি বাংলা ভাষা ইউজ করছেন আচ্ছা আচ্ছা আপনাকে আমি বলি আনোয়ার ভাই আপনার নাম আনোয়ার ভাই এটা কি আপনাকে আমি গালি দিচ্ছি নাকি আপনি আপনার নাম আনোয়ার এই জন্য আমি আপনাকে আনোয়ার বলছি বলেন তো আপনার তো ওই পর্যন্ত আমি যাইতে কই নাই আপনি যে জালে গেছেন আপনাকে জিজ্ঞেস করছি আনোয়ার ভাই আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি সিম্পল একটা প্রশ্ন করছি আপনি যে নামটা দিয়ে ঢুকছেন না আপনি নামটা দিয়ে ঢুকছেন আনোয়ার এই কারণে আমি আপনাকে আনোয়ার ভাই বলছি তাই না এটা নামের একটা জিনিস আর একটা কে কি করছে না করছে কাই কি কারণ এটা আলাদা জিনিস আমার কাছে যদি এই প্রমাণ আমার কাছে আমি কথাটা বলি আমার যুক্তি কথাটা শুনেন তারপর আমি কথাটা বলেন আপনার আপনার দাড়িটা লাল রঙের বা গোলাপি কমলা রঙের এটা কি আমি আপনাকে গালি দিলাম নাকি সত্য কথা বললাম বলেন তো হ্যাঁ আরে ভাই আপনি তো যেটা বল আমি তো জানি আপনি এই লাইনেই কথাটা বলবেন বা এটাই বলবেন কিন্তু আনোয়ার ভাই আপনাকে আমি খুব সহজ 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 শেষ করতে দেন আমি কথাটা বলি আগে আমি কথাটা বলি আগে আমি জানি আসিফ নাস্তিক উনি নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক দেখি তো আমরা আপনার কাছে কথাটা বলতে চাচ্ছি যে আপনি কোন ধরনের নাস্তিক আপনার বাবা মা মুসলমান আপনি হচ্ছেন নাস্তিক এই জন্য কথাটা আপনার বাবা মা জিজ্ঞেস করছি আপনার বাবা মা যখন আপনার জন্ম দিছে আপনি কি জানেন যে আপনার বাবা মা কত বছর বয়সে বিয়ে করছে আপনি কি লিখে রাখছেন আপনার বাবা মা কোন ধর্মে ছিল আপনি কি লিখে রাখেন আপনি কি জানেন যে আপনার বাবা কি জানেন তা আপনার বাবা মার খবর আপনি জানেন না তো মানসিক নিয়ে টানাটানি করে এটা তো বোকার মতো কাজ আপনার বাবা মা কত বছর বয়সে বিয়ে করছে আপনি জানেন কথা আমি বলি তারপর আপনি বলেন আপনার কথা
আপনাকে এখন মিউট করে রাখতেছি, আপনাকে মিউট করে রাখতেছি, চিল্লায়েন না ভাই, চিল্লায়েন না, যে আপনি আর কথা এখন কেউ শুনতে পাচ্ছেন, আপনাকে মিউট করে রাখছি, আপনাকে মিউট করে রাখছি, আপনার কথা এখন কেউ শুনতে পাবে না। আপনি যতটুকু বলেছেন ততটুকুর উত্তর আগে দিয়ে নিই, আগে ওই কথা শোনেন, এখানে চিৎকার করে লাভ নাই ভাই। এইখানে আপনারা চাপাতি নিয়ে যে লুঙ্গি কাঁসা দিয়ে যে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করবেন জঙ্গিদের মতো, আপনার জঙ্গি নবীর মতো, এই কাজটা তো এখানে করতে পারবেন না। হ্যাঁ, এ আপনার নবী ছিল একজন জঙ্গি, সে যে মানে কোপাকুপি করতো, হ্যাঁ, নাস্তিকদের কোপাইতো, নাস্তিকদেরকে মেরে ফেলতো, আপনার নবী হুকুম দিয়ে গেছে, হ্যাঁ, মুরতাদদেরকে কল্লা উড়াইয়া দাও, মুরতাদদের জবাই করে ফেলো, মেরে ফেলো, এই হুকুম দিয়ে গেছে আপনার জঙ্গি নবী। সেই কাজ তো ভাই আপনারা এখানে করতে পারবেন না, এটা তো অনলাইন। হ্যাঁ, এখানে আপনি আমার কোপাইলেও আপনি মনে করেন চাপাতি দিয়ে মোবাইলের উপরে কোপ দিলেন, তা দিয়ে তো আমার কিছু যাবে আসবে না, আপনার মোবাইল ভেঙে যাবে, ঠিক আছে? এখানে চিৎকার চেঁচামেচি, এখানে কোনো হাউ কাউ করে লাভ নাই। আপনি যে বললেন, যে আপনি যে যেটুকু বললেন সেটুকুর উত্তর আমি দিয়ে নিই আগে, তারপর আবার আপনাকে আনমিউট করবো, আবার আপনার সাথে কথা বলবো, কিন্তু যতটুকু বলেছেন ততটুকুর উত্তর আগে দিয়ে নিই। আপনি বললেন যে আমি আমার বাপ মায় কবে বিয়ে করছে বা কত বছর বয়সে বিয়ে করছে এটা আমি না জানি না, তাইলে আপনি কেন আল্লাহরে বিশ্বাস করেন না, ধর্মরে বিশ্বাস করেন না? এইটা কোনো যুক্তি হইল ভাই? এটা এই যুক্তি নিয়ে আপনি আমার সাথে বাংলাদেশের সবচাইতে ইয়া নাস্তিকের সাথে আপনি এই যুক্তির বস্তা নিয়ে আপনি আমার সাথে তর্ক করতে আসছেন ভাই? আপনার তো সাহসের প্রশংসা করি, হ্যাঁ, আপনার বুদ্ধি এবং আপনার সাহসের প্রশংসা করি, যে আপনি এই বুদ্ধি নিয়ে এই যুক্তি নিয়ে আপনি আমার সাথে যুক্তিতর্ক করতে আসছেন, এইটা ভাই একটা বিশাল ব্যাপার। আপনাকে বুদ্ধিমত্তা একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। উনি কি করলো আনোয়ার, আপনি নিজেকে ইয়া করেন না, হ্যাঁ, গুতাগুতি করেন না, মোবাইলে মোবাইল ফোনটা তো গুতাগুতি করেন না, তাইলে আপনার আপনাকে মিউট করে রাখছি। আপনি যদি এই যে আবারও গুতাগুতি করে আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে এখন, আপনি গুতাগুতি কেন করতে গেলেন ভাই? বারণ করলাম আপনাকে গুতাগুতি করেন না, আপনি তো এখন ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি আপনাকে তো এখন আর অ্যাডও করা যাবে না, আপনি গুতাগুতি কেন করতে গেলেন ভাই? আপনাকে আমি বারবার বললাম গুতাগুতি করেন না, আপনি আগে শোনেন, আগে শোনেন, তারপরে আপনি মানে। আচ্ছা, উনি যেটা বললেন যে আমার বাপ মা কবে বিয়ে করছে, কত বছর বয়সে বিয়ে করছে, এইটা যদি কেউ না জানে তার মানে আল্লাহ সত্য। এইটা যদি আমাদের মানে একটা পদ্ধতি হয় যে কোনো কিছু সত্য নাকি মিথ্যা সেটা যাচাইয়ের পদ্ধতি যদি আমরা এইভাবে নির্ধারণ করি যে আমি আমার বাপ মায় কত বছর বয়সে বিয়ে করছে এটা আমি জানি কি না, যদি জানি তাহলে ধর্ম, তাহলে এই জিনিসটা সত্য। মনে করেন একটা উদাহরণ, মনে করেন একজন এসে দাবি করলো যে সে একটা ড্রাগন আছে, তার তার একটা পোষা ড্রাগন আছে, হ্যাঁ, এখন পোষা ড্রাগন আছে, এখন সে আমাকে বললো যে তুমি কি মানতেছো যে আমার পোষা ড্রাগন আছে? সে তখন আমি বললাম যে না, তুমি তো প্রমাণ দেখাতে পারছো না, আমি তো মানবো না পোষা ড্রাগন, ড্রাগনই তো থাকা সম্ভব না, ডাইনোসর ছিল এক সময় কিন্তু ড্রাগন তো হচ্ছে একটা মিথ মিথ। তখন সে বললো তুমি কি জানো তোমার বাপ মায়ে কত বছর বয়সে বিয়ে করছে, তোমার বাপ মায়ের মানে কত বছর বয়সে কি করছে, হ্যাঁ, ছোটকালে তোমার বাপ মায়ের ছোটকালে কি করতে করতো, ফুটবল খেলতো কি খেলতো না, সুতরাং প্রমাণিত হয়ে গেল যে ড্রাগন আছে। মানে এই যুক্তির লেভেল নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে আসেন ভাই, আপনাদের তো সাহসের ভাই প্রশংসা করতে হয় ভাই। আপনারা বয়স হয়েছে, হ্যাঁ, বয়সে কি মাথা টাথা পুরো ইয়া হয়ে গেছে, মানে আউট হয়ে গেছে, মানে আউট অফ অর্ডার হয়ে গেছে মাথা টাথা, মগজ টগজ সব আউট হয়ে গেছে, এই বুদ্ধি আপনার মানে? তাইলে তো এই যুক্তিতে সব কিছুই তো সত্য হয়ে যাবে, মা কালীও তো সত্য হয়ে যাবে। এখন মা কালী যদি মানে কেউ যদি বলে মা কালী সত্য বা শিব সত্য, হ্যাঁ, আপনি আপনি কি আপনার বাপ মায় কত বছর বয়সে বিয়ে করছে এটা জানেন? জানেন না, তাইলে তাহলে মা কালী সত্য, তাহলে শিব সত্য, দুর্গা সত্য। এইভাবে যদি আমরা সত্য ডিসাইড করি যে আপনার বাপ মায় কবে বিয়ে করছে, তাদের বয়স কত আছিল, ছোটোকালে আপনারা তারা কী খেলা খেলতো, সে মানে লুডু খেলতো কি না, এইটা না জানলে আমি আর কিছু বলতে পারবো না। আমি অবশ্যই অনেক কিছু জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা তো জানি। আমি হয়তো জানি না যে 500 বছর আগে কী ছিল বাংলাদেশের, মানে আমাদের একটা গাছ গাছ ছিল, সেই গাছটা তার ছোটোবেলা কী ছিল, কেমন ছিল, সেই জিনিসটা হয়তো আমি জানি না, অনেক কিছুই আমার জানা না জানা থাকতে পারে। আমার কোনো কিছু জানা না জানা থাকা মানে তো এটা না যে আপনি একটা উদ্ভট দাবি করবেন সেই দাবিটা সত্য হয়ে যাবে, তাই না? অটোমেটিক আমার একটা জিনিস অজানা তার মানেই হচ্ছে, মনে করেন আমি জানি না প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে, এটা আমি জানি না, এতে কি প্রমাণ হয় আপনি যে উদ্ভট দাবিটা করবেন সাথে সাথে সেটা সত্য হয়ে গেল? এইটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায়, এই জিনিসটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, মানে মানুষের কোনো একটা বিষয় সম্পর্কে অজ্ঞতাকে কাজে লাগিয়ে
নিজের দাবিটাকে প্রমাণ করার একটা চেষ্টা, এটা হচ্ছে একটা কুযুক্তি। ঠিক আছে ভাই, আপনারা তো মানে যেই কোরআন হাদিস পড়ে বড় হয়েছেন সেখানে তো যুক্তি টুক্তি তো কখনো শেখেন নাই, এই সমস্ত যুক্তি শিখছেন। যে একজন মানুষ যদি একটা মনে করেন আমার আসিফ ভাই আপনার মাথায় কয়টা চুল আছে এটা কন্ত দেখি, ও আসিফ ভাই আপনি তো মাথায় আপনার মাথায় কয়টা চুল আছে এটা কইতে পারতেছেন না, তার মানে চুল আছে এটা কইতে পারতেছেন না, তার মানে তো আপনি এটাই কইতে পারেন না, তাহলে আপনি তো মা কালী সত্য এটা আপনি বুঝবেন কেমনে, তার মানে তো প্রমাণ হয়ে গেল মা কালী সত্য। বা ধরেন মনে করেন আমি বললাম যে প্রাচীন যে গ্রিসের যে ধর্ম ছিল জিউস, বা ধরেন মানে যে কোনো একটা উদ্ভট একটা দাবি, মনে করেন আমি গতকাল রাত্রে মঙ্গল গ্রহে একটা উড়ন্ত গাধার পিঠে চইরা, বোরাক বোরাক নামক গাধার পিঠে চইরা আমি গেলাম মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে গিয়ে চা বিড়ি খায় আসলাম, এই জিনিসটা আমি দাবি করলাম যে এই জিনিসটা সত্য, এবং কেউ একজন এসে বললো যে না আপনার কাছে প্রমাণ কই, এটা তো হইতেই পারে না, এটা মানি না। তখন আমি বললাম যে বাটা তোর মাথায় কয়টা চুল আছে কিনা আমার ক দেখি, তুই এটাই কইতে পারস না, তাহলে তুই আমার কথা মাইনে ল। মানে এই যে একজন মানুষ একটা কিছু জানে না, কোনো একটা জিনিস জানে না, তার মানে তো এইটা না যে তার কোনো একটা জিনিস অজানা আছে, তার মানে হচ্ছে আমার দাবিটা সাথে সাথে তাতে প্রমাণ হয়ে গেল, এইটা তো কোনো পদ্ধতি না, যুক্তিবিদ্যা যুক্তিতর্কের কোনো পদ্ধতি এটা না, এটাকে একটা কুযুক্তি বলা হয়, যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এমডি আনোয়ার সাহেব আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে আমি বের করে দিচ্ছি, আপনি আবারও যুক্ত হন, যুক্ত হওয়ার সময় ডিভাইস সেটিংসে আপনি পারমিশন দিবেন, তখন আপনাকে যুক্ত করা যাবে। ঠিক আছে, এখন আপনাকে বের করে দিচ্ছি, আপনি অনেকক্ষণ ছিলেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি আবার আসেন, আপনার আবার আপনাকে যুক্ত করব, আবার কথা বলবো, কিন্তু চিৎকার চেঁচামেচি করবেন না, চিৎকার চেঁচামেচি করলে মিউট করে তারপর কথা বলবো, এইখানে এত মানে পাকনামি চলবে না, আপনার আল্লাহ একবার নারায়ক একবে জাবাই দেবো, হ্যাঁ তাদের আল্লাহ ফালাদ এগুলো এখানে চলবে না। এই যে ওই 1400 বছর আগের ওই যে মানে জঙ্গি নবীর দৌড়াদৌড়ি, হ্যাঁ মানে রামদানিয়া দৌড়াদৌড়ি কোপাকপি এইগুলো এখানে চলবে না ভাই, এনে মানে খুব ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে কথা বলতে হবে, নাহলে ভাই মিউট করে কথা বলবো, বুঝতে পারছেন মানে কী একটা মুসিবতার ভিতরে আপনারা পড়ছেন। দেখেন আপনারা সেই সময় একটা নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আল্লাহ 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 একবার নারায়ণ তাকবীর বেলা মানে কোপাকুপি করতে পারতেন, এখন আর এগুলো করতে পারবেন না, এখন কিন্তু মানে খুব ম্যাক্সিমাম যেটা করতে পারবেন মোবাইল ফোনটারে।